welcome back to my channel Love Ankita. আজকে আমি আছি আমার পাপার সাথে। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমার প্রত্যেকটা ভিডিও দেখছো। তো যাই হোক, আজকের ব্লগটা একটু অন্যরকম। অন্যরকম বলতে কি, আমি যেমন অন্য প্রায় যে ভিডিও বানাই যে ধরো কোথাও যাচ্ছি সেটা নিয়ে ব্লগ করলাম, কোথাও বিকেলটা কাটছে না বিকেলে কোথাও গেলে সেটা নিয়ে ব্লগ করলাম, তো আজকের ব্লগটা হচ্ছে আমার এইচএসের পর আমি তো কলকাতা থেকে চলে এসেছি, এখন বাড়িতে এই বাড়িতে আমার সময় কাটছে না। তো মা সবসময় বলে রান্না কর রান্না কর, তো ভাবছি একটু এখন বাজে রাত কটা, 8:30। তো মা বললো যে তাহলে আমি আজকে সুজিটা বানাবো না, মা ঘুমাচ্ছে, মায়ের শরীরটা অতটা ভালো নেই, তুই সুজিটা বানিয়ে ফেল। তো যাচ্ছি সুজিটা বানাতে, জানি না খাওয়ার মানে খেতে পারবো কিনা। মা প্রথমেই বলে দিয়েছে আমি খাবো না, কারণ মা তো জানে আমি কেমন বানাবো। তুমি খাবে তো শোনা? ও খাবে, ও খারাপ হোক তাও খাবে, আমি খাবো, নিজেরটা তো খেতেই হবে ভালো হোক খারাপ হোক। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি সুজিটা ঠিক কী করে বানাচ্ছি। আমি জানি যে রান্না প্রথমে আমার দ্বারা হবে না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে হবে। এতদিন শুধু রান্নাঘরে শুধু খাওয়ার জন্য ঢুকেছি, খেতে ঢুকেছি আর শুধু টিফিন নিতে ঢুকেছিলাম, এখন যাচ্ছি নিজে কিছু রান্না করতে। তো জানি না কেমন হবে, কোনো আইডিয়া নেই, কোনোদিনও বানাইনি। নিউট্রিশনে একদিন বানিয়েছিলাম বাদাম সুজি, সেটা সবাই বন্ধুরা মিলে ছিলাম বলে খেতে ভালো হয়েছিল, আজকে আমি একা জানি না কেমন হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর চেষ্টা করতে করতে একদিন ভালো হবে, আমি এটা মানি। সুজি নিয়েছি কারণ আমি জানি যে জিনিসটা কেমন খেতে হবে কেমন হবে, আর এখানে সব জিনিসগুলো সাজিয়ে রেখে দিয়েছি। এবার একটু এর মধ্যে ঘি অ্যাড করবো, ঘি দিয়ে সুজিটা ভেজে নেবো নিচ্ছি। এটাকে পুরো লাল লাল করে লাল হবে, মা বললো পুরো লাল লাল করে ভাজছে, মানে এটা পুরো পোড়া পোড়া টাইপসের হবে। তারপর এটাতে অ্যাড করবো, না এটাতে অ্যাড করবো কি, তারপর তো কাজু কিশমিশ ভাজতে হবে, কাজু কিশমিশ কিশমিশ জলে ভেজাতে দিয়েছি, কাজু রেডি করেছি, জল দুধ বানাচ্ছে, ও বানাচ্ছে, ও সুজি বানাচ্ছে, আমিও সুজি বানাচ্ছি, দুজনে কম্পিটিশন হচ্ছে। তো আমি এই সুজিটা লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, আর এখন ঘি ঢেলে নিয়েছি, এর মধ্যে কাজু কিশমিশ দেবো, কাজু কিশমিশে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে এবার কাজু আর কিশমিশটা ভেজে নেব, আর লাল করে সুজিটা নামিয়ে রেখেছি, তারপর এটাকে তুলে নেবো। আর আমার বোনের তো প্রায় কমপ্লিট, বানাচ্ছি। তো সত্যি কথা বলতে আমার বোন আমাকে অনেক সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায়, অনেক কিছু বানাতে পারে, বললেই মানে আমি যেটাই অর্ডার করি সেটা বানিয়ে দিতে পারে, ভালোই বানায়, খারাপ আর হয় না। এই দেখো এর মধ্যে আরেক চামচ দুধ অ্যাড করতে বললো বোন, আর অ্যাড করলাম একটু টুকরো
আর হচ্ছে তোমার ওই কাজু আর কিশমিশগুলো ভাজছি, এত সুন্দর গন্ধ আসছে না, এটা শুধুমাত্র ঘিয়ের জন্যই। তো এটা ফুটছে, ফুটতে আরম্ভ করে দিয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, নিজে ফার্স্ট টাইম কিছু বানাচ্ছি তো এর জন্য একটুখানি কিছু একটা হচ্ছে। এটা গুড়ের করছি, মানে চিনি যেহেতু আমি অ্যাড করিনি, পরিমাণ মতো আমি গুড় নিয়ে নিয়েছি, মানে মায়ের কাছ থেকে শুনে নিয়েছি। সুজি দিয়ে শুরু করলাম, এরপর আরও মানে পাস্তা, ম্যাগি, ম্যাগি তো পারি, একটু শুধু ঝাল হয়ে যায় আর ওনার ঝোল ঝোল হয়ে যায়, আমি শুকনোটা পছন্দ করি, তো আইন থেকেই বানিয়ে দেয়। তো যাই হোক, ভালো করে ম্যাগি প্র্যাকটিস করে তোমাদের সাথে সেটা শেয়ার করব, তারপর পাস্তা চাউমিন এগুলোও শেয়ার করব। তোমার যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খেতে ভালো হয় মানে মাকে একবার টেস্ট করাবো, মা খাবে না বলছে, তবুও একবার টেস্ট করাবো, আমি থেকে একবার টেস্ট করাবো, ওরা যদি বলে ভালো হয়েছে তার মানে ভালো হয়েছে, তো ওরা যদি বলে খারাপ হয়েছে তার মানে খারাপ। তো ওদের ওরা টেস্ট করার পর যদি ওরা বলে ভালো তাহলে তোমরাও এই আমার ভিডিওটা দেখে তোমরা ট্রাই করতে পারো, আর ওরা যদি বলে খারাপ তাহলে খবরদার ট্রাই করতে যেও না। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার মাকে দেবো, মানে মায়ের জন্য ডেটটাই পারবো, এটা মাকে দিই, দেখি মা কি বলে। তো ফ্রেন্ডস, মা খাবে না বলছিল, তবুও খাই নিয়েছি, অনেক জোর করে বললো, একটু চিনিটা শুধু কম হয়ে গেছে, মানে চিনি আর লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে, চিনি মানে আমি গুড়টা অল্প পরিমাণে দিয়েছি আর লবণটা একটু অল্প পরিমাণে দিয়ে ফেলেছি, আর আমি লবণ দিতে প্রচণ্ড ভয় পাই কারণ লবণে পোড়া হয়ে যাবে, তাই জন্য একবার চা বানিয়েছিলাম পুরো লবণ দিয়ে চিনির জায়গায়। তো তারপর থেকে আমি কোনো না কোনো জিনিসে, মানে আমি নিজের যদি প্লেটেও লবণ লাগে একদম একটু একটু কিছু যদি ট্রাই করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর সুজিটা সবই ঠিক আছে, তোমরা চাইলেই ট্রাই করতে পারো, শুধু একটু চিনি, চিনি বলতে গুড়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাছাড়া সব ঠিক আছে। সত্যি কথা বলতে আমার কাছে এটাই অনেক, যা আমি যেটুকু বানাতে পেরেছি, সত্যি কথা বলতে কেউ ভাবিনি অঙ্কিতা কোনোদিন রান্নাঘরে যাবে, তো এই যেটুকু করেছি, মানে লকডাউনে মানুষ কত কিছু শিখে গেল, আমি লকডাউনে ফোন ঘাটা ছাড়া আর কিছু শিখিনি সত্যি কথা। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।